मंत्री पीयूष हजारिकार करीमगंज सफर सूची रदबदल एवं संयोजन मंगलवार परिवर्ते बुधवार करीमगंजे आसबें करीमगंजेर अभिभावक मंत्री आबारो जानाच्छि दर्शकदेरके मंत्री पीयूष हजारिकार करीमगंज सफर सूची रदबदल एवं संयोजन करा हयेछे मंगलवार परिवर्ते बुधवार करीमगंजे आसबें अभिभावक मंत्री पीयूष हजारिका प्राथमिक अवस्थाय मात्र एक दिन करीमगंज सफर सूची निर्धारित हयेछिल आज एक संशोधित सरकारी विज्ञप्ति एक दिन परिवर्ते दो दिन बराक सफर सूची घोषणा करा हयेछे बुधवार मंत्री हजारिका काछाड़ जिलार कुम्भीग्राम विमानबंदरे अवतरण करे सकाल 11টায় হাইড়াকান্দিতে পৌঁছাবেন এদিন বেলা 1টা নাগাদ রাতাবাড়ী বিধানসভা কেন্দ্রে নিভিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন রাতাবাড়ী এবং পাথাকান্দি বিধানসভা কেন্দ্রে বেশ কয়েকটি বিভাগীয় কাজ পরিদর্শন করে সন্ধ্যা 6টায় করিমগঞ্জ জেলা বিজেপি কার্যালয়ে একটি দলীয় সভায় যোগদান করে সন্ধ্যা 7টায় করিমগঞ্জ জেলা শাসকের কনফারেন্স হলে প্রশাসনিক রিভিউ মিটিং এ মিলিত হবেন করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী হাজারিকা বুধবার রাতে করিমগঞ্জে অবস্থান করে বৃহস্পতিবার সকালে কাছাড় জেলায় পৌঁছে সকাল 9টায় জল সম্পদ মন্ত্রী হাজারিকা সেখানকার কৃষ্ণপুর সোনাবাড়ি ঘাট বেতুকান্দি অন্নপূর্ণা ঘাট ইত্যাদি নদী বাঁধের মেরামতির কাজ প্রত্যক্ষ করবেন এছাড়াও কাছাড়ের আরো একাধিক বিভাগীয় কাজ পরিদর্শন করে ওই দিন সন্ধ্যার আগেই সড়ক পথে বরাক ত্যাগ করবেন মন্ত্রী পীযূষ হাজারিকা মন্ত্রী পীযূষ হাজারিকার করিমগঞ্জ সফর সূচিতে রদবদল এবং সংযোজন করা হয়েছে মঙ্গলবারের পরিবর্তে বুধবার করিমগঞ্জে আসবেন করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী পীযূষ হাজারিকা প্রাথমিক অবস্থায় মাত্র একদিনের করিমগঞ্জ সফরের সূচি নির্ধারিত হয়েছে আজ একটি সংশোধিত সরকারি বিজ্ঞপ্তিতে একদিনের পরিবর্তে দুদিনের বরাক সফরের সূচি ঘোষণা করা হয়েছে বুধবার মন্ত্রী হাজারিকা কাছাড় জেলার কুমভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করে সকাল 11টায় হাইড়াকান্দিতে পৌঁছাবেন এদিন বেলা 1টা নাগাদ রাতাবাড়ী বিধানসভা কেন্দ্রে নিভিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি রাতাবাড়ী এবং পাথাকান্দি বিধানসভা কেন্দ্রে বেশ কয়েকটি বিভাগীয় কাজ পরিদর্শন করবেন সন্ধ্যা 6টায় করিমগঞ্জ জেলা বিজেপির কার্যালয়ে একটি দলীয় সভায় যোগদান করবেন এবং সন্ধ্যা 7টায় করিমগঞ্জ জেলা শাসকের কনফারেন্স হলে প্রশাসনিক রিভিউ মিটিং এ মিলিত হবেন করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী পীযূষ হাজারিকা বুধবার রাতে করিমগঞ্জে অবস্থান করে বৃহস্পতিবার সকালে কাছাড় জেলায় পৌঁছে সকাল 9টায় জল সম্পদ মন্ত্রী হাজারিকা সেখানকার কৃষ্ণপুর সোনাবাড়ি ঘাট বেতুকান্দি অন্নপূর্ণা ঘাট ইত্যাদি নদী বাঁধের মেরামতির কাজ প্রত্যক্ষ করবেন এছাড়াও কাছাড়ের আরো একাধিক বিভাগীয় কাজ পরিদর্শন করে ওই দিন সন্ধ্যার আগে সড়ক পথে মন্ত্রী হাজারিকা বরাক ত্যাগ করবেন বলে জানা গেছে।